বন্ধুরা, পৃথিবীতে কিছু মানুষ বিশ্ব রেকর্ড করার জন্য দিন রাত পরিশ্রম চালিয়ে আছে। সো এদের মধ্যে আজকে একজন বিশ্ব রেকর্ড প্রাপ্ত ব্যক্তি সম্পর্কে বলবো, যার অবিশ্বাস্য কাজ দেখে আপনি হয়তো আশ্চর্য হয়ে যাবেন। সো এই ব্যক্তিটিকে দেখুন, উনার নাম কার্ভিল ইয়ালমা। তিনি প্রায় 3 বোতল জল পান করে 56 সেকেন্ড পর্যন্ত মুখ দিয়ে সেই জল ধীরে ধীরে বের করে বিশ্ব রেকর্ড করে দেখিয়েছেন। তিনি এই কাজটি 2016 সালে করে দেখিয়েছিলেন। সো তিনি যে এই কাজটি করেছিলেন, এক দুবার নয়, হাজারো প্রচেষ্টার পর এই কাজটিতে সফলতা পেয়ে আজ তিনি বিশ্ব রেকর্ড করে দেখিয়েছেন। সো এইরকম কিছু ব্যক্তিদের পরিশ্রমের সফলতা দেখে আমরা একটাই মোটিভেশনস পাই যে নো ম্যাটার হাউ মেনি ফেলার্স দিয়ার আর, হোয়াই নট ওয়ার্ক হার্ড অ্যাট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, ওয়ান ডে সাকসেস উইল কাম। অর্থাৎ হাজারো ব্যর্থতা থাকুক না কেন, যে কাজটি তুমি করতে চাও সে কাজটিতে সম্পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাও, একদিন সফলতা আসবেই। সো বন্ধুরা, এই প্রকার ইন্টারেস্টিং অ্যান্ড নলেজেবল ফ্যাক্টস প্রতিদিন পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।